আমাদের দেশে গাজরের কোনো অনুমোদিত জাত নেই। বিদেশ থেকে বিভিন্ন জাতের গাজরের বীজ আমদানি করে চাষ করা হয়। গাজর একটি স্বল্পকালীন ফসল, উৎপাদন পদ্ধতি সহজ, চাহিদা এবং দাম বেশি বিধায় বেশ লাভজনক। এসব দিক বিবেচনা করে মানিকগঞ্জ জেলাধীন সিঙ্গার উপজেলার চয়নাডাঙ্গি এলাকার কৃষক ভাইরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হাইব্রিড জাতের গাজর চাষ করছেন। মোটামুটি অনেকদিন যাবত ধরে আমরা গাজর গাজর বুনি, কিন্তু চাষ মোটামুটি ভালোই হয়, গাজর ফলন ভালো দেয়। কিন্তু আমরা তো বুনি প্রতি বছরেই টাকি কোম্পানি হাইব্রিড, কিন্তু দেখা গেল পাখিতে 150-200 মন হওয়া। কিন্তু এবছরে কিন্তু এই লাইন করে গাজরটা প্রথম আমরা হয়তো 20টা দিছি, তো এবছরে হয়তো দেখা গেল আমরা যত্নপাতি করে যদি ফলন কীরকম হয় এটা তো জানি না, যদি ভালো দেয় আশা করি আমরা আরও সামনে বছর করুন। আগে তারা স্থানীয় জাতের চাষ করতেন, বর্তমানে কৃষি কর্মকর্তাদের পরামর্শে নতুন জাতের গাজর চাষ শুরু করেছেন। এবার তারা ঢাকি হাইব্রিড জাতের গাজর চাষ করেছেন। এ জাতের বৈশিষ্ট্য হলো বেশ লম্বা, গাঢ় লাল রঙের এবং সুস্বাদু হয়। বাজারে চাহিদা ও মূল্য উভয়ই বেশি। জমিতে 10-12টি চাষ দিয়ে লম্বা বেড করে তাতে সারি করে বীজ বপন করা হয়েছে। প্রতি বেডের পাশে পেঁপে গাছ লাগানো হয়েছে। সার্থী ফসল হিসেবে জৈব ও রাসায়নিক সার দেওয়া হয়েছে। এক বিঘা গাজর চাষ করতে 30-40 হাজার টাকা খরচ হয় এবং তাতে উৎপাদিত গাজর 80-90 হাজার টাকায় বিক্রি করা যায়। 35% জায়গায় দানা দিতাম হলো 8-9টা 900 গ্রাম, এখানে দানা লাগবে আপনার 400 গ্রাম। দানা কম লাগে, একটু কামলা যদি বেশি হয়ে যা, আমাদের গাজলের যে পরিস্থিতি বোঝা যাইতেছে এই পরিস্থিতিতে গাজল অনেক বেশি হবে আর কি, ফলন বেশি হবে। এবং পাশাপাশি যদি আমরা আরও কোনো ফসল করি, যেমন এই যে পেঁপের চারা লাগাইছি, পেঁপের চারা অনেক সরস হবে, মোটা তাজা হয়ে উঠবে, আমাদের আর কি ফলন বেশি হবে। এভাবে আমি অতি প্রথম হলো 2 দেশ চার্জ দিছি। 2 দেশ চার্জ দেওয়ার পরে পাখিতে একটা টিউনিশিয়া সার, 1 বস্তা লাল সার, তারপর আপনার এই বোরন দিছি। চার্জ দেওয়ার সুন্দর করে মই দিয়ে আমি ভিড় ধরছি, ভিড় ধরে কামলা লাগাইছি। কামলা লাগাই আমি আর সুতার দিয়ে সুতার ভিতরে দাগ দিয়ে লাইন করে আমি সুতার দাগে দাগে চারা লাগাই গেছি। 4 ইঞ্চি পরপর লাগাইছি, 7 ইঞ্চি লো ফাঁক রাখছি। এটা পরামর্শ দিছে আমাদের মাসুদ ভাই, আমার পরামর্শ দিছে কৃষি অফিস থেকে। মাসুদ ভাইয়ের সাথে আরও বড় ভাই আছে, সার আছে, এই সারা মিলিয়ে দিলে আমার সহযোগিতা করে এইভাবে লাইন করে লাগাইতে সহযোগিতা করছে। গাজর উঠে গেলে পেঁপে গাছ বড় হয়ে যাবে এবং তাতে ফল আসতে শুরু করবে। গাজরের রোগ বালাই নেই, গাজর মাত্র 90 দিনের ফসল। এ ফসল চাষ করে এলাকার কৃষকরা লাভবান হচ্ছেন। পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে এমন বেলে দোয়াশ ও দোয়াশ মাটি গাজর চাষের জন্য উপযোগী। আশ্বিন থেকে কার্তিক মাস বীজ বপনের উত্তম সময়। প্রতি হেক্টরে 3-4 কেজি বীজ লাগে। সারি থেকে সারি 20-25 সেন্টিমিটার এবং গাছ থেকে গাছের দূরত্ব 10 সেন্টিমিটার রাখতে হয়। জমি চাষ ও মই দিয়ে ঝুরঝুরে করে বীজ ছাই বা গোড়া মাটির সাথে মিশিয়ে বপন করা হয়। হেক্টর প্রতি গোবর বা জৈব সার 10 টন, ইউরিয়া 150 কেজি, টিএসপি 125 কেজি এবং এমওপি 200 কেজি সারের প্রয়োজন হয়। সম্পূর্ণ গোবর ও টিএসপি এবং অর্ধেক ইউরিয়া ও অর্ধেক এমওপি জমি তৈরির সময় প্রয়োগ করতে হয়। টাকি অরেঞ্জ স্কিন গাজরটা আমাদের এলাকায় বনে, এবার আমাদের টিটি মহোদয় স্যার একটা 3টা বীজ আনছে। একটা বীজ হলো টাকি TC1, আর একটা হলো CRS50, আর একটা জাত হলো CRS42। এই 3টো জাতে আমরা এবার ফিল্টার লাগাইছি। বীজ গজানোর হার অনেক ভালো, 100% গজাইছে, আর বর্তমান যে পরিস্থিতি দেখতেছে তাতে খুব ভালো। আমাদের এখানে যে আমরা গাজর চাষ করি, আর গাজরের রোগ বালাই পোকামাকড় খুব কম, রোগের ভিতর হঠাৎ একটা ওই মারা যায় এই শিকড় পচে, তখন আমরা যে কোনো একটা ছত্রাকনাশক ব্যবহার করলে ওটা আর থাকে না। আগাছা হলে দমন করতে হয়। চারা গজানোর 70-80 দিন পর সবজি হিসেবে গাজর খাওয়ার জন্য তোলার উপযুক্ত হয়। জাপ পোকা গাজরের কচি অংশের রস শুষে খেয়ে গাছের সমূহ ক্ষতি করতে পারে। পোকা দমনের জন্য 2.5 মিলিলিটার সাইফানান বা সেমটং 57 EC 1 লিটার পানির সাথে মিশিয়ে স্প্রে করতে হয়।
অন্যান্য কীটনাশকও অনুমোদিত মাত্রায় ব্যবহার করা যায়। গাজরের চাহিদা বেশি এবং দামও বেশি, সেজন্য গাজর চাষিদের মুখে হাসি দেখা যায়। সারা বছরই গাজরের চাহিদা থাকে। বর্তমানে দেশের গণ্ডি পেরিয়ে মধ্যপ্রাচ্যের দেশে সীমিত পরিসরে কিছু গাজর রপ্তানি হচ্ছে। সিঙ্গারে কৃষকরা একটা কমন একটা সিড বীজ ব্যবহার করে, সেটা হচ্ছে অরেঞ্জ কিং নামক একটা বীজ, হাইব্রিড বীজ ব্যবহার করে। এবছর আমরা কৃষকদেরকে আমাদের মানিকগঞ্জ জেলার সুযোগ্য উপপরিচালক স্যার, কৃষিবিদ মোহাম্মদ আবু এনায়েত উল্লাহ স্যারের পরামর্শে আমরা জাপান থেকে তিনটা বীজ স্যার আমাদেরকে দিয়েছেন। আমরা সিঙ্গারের আমরা ট্রায়াল দিয়েছি, এখন কৃষক পর্যায়ে আছে এবং যে বীজগুলো দিয়েছে সেটা হচ্ছে টাকি বীজ TC1 এবং CRS050 এবং CRS042। এর মধ্যে আমাদের সিঙ্গারে 50 হেক্টর জমিতে গাজর চাষাবাদ হয়। সাধারণত কৃষক আগে সিটে গাজর চাষ করত, আমরা এবছর কৃষকদেরকে প্রথম লাইনে রোপণ করতে বলছি। এতে হচ্ছে কৃষকের বীজের পরিমাণটা কম লাগে, এছাড়া যেহেতু লাইন এবং কাছ থেকে কাছে দূরত্ব একটা নির্দিষ্ট পরিমাণ করা আছে, লাইন থেকে লাইনের দূরত্ব 18 সেন্টিমিটার, কাছ থেকে কাছে দূরত্ব 10 সেন্টিমিটার করা হয়েছে, তাতে গাছে প্রচুর পরিমাণ আলো বাতাস পায় এবং রোগ এবং পোকামাকড় গত বছরের তুলনায় আমরা কম পাচ্ছি। একই সাথে যেসব রোগ হয়, যেমন কাণ্ড পচা রোগ হয়, ছত্রাকজনিত অন্যান্য রোগ হয় এবং উচ্চঙ্গার একটা আক্রমণ গাজরে সাধারণত দেখা দেয়, এবছর আমরা এখন পর্যন্ত এটা লাইন এবং আধুনিক পদ্ধতির রোপণ করার ফলে এই ধরনের সমস্যা আমরা এখন পর্যন্ত আমরা পাই। গাজর একটি অর্থকরী ফসল। মানিকগঞ্জ জেলার সিঙ্গার উপজেলার বিভিন্ন গ্রামে প্রযুক্তি ব্যবহারে হাইব্রিড জাতের গাজর চাষ করে কৃষক ভাইয়েরা উপকৃত হচ্ছেন। ইচ্ছে করলে সারা দেশের কৃষকেরাই এ ফসল চাষ করে লাভবান হতে পারেন।